এবার আমরা তিন নাম্বার সৃজনশীলটা দেখি দেখো তোমাকে এখানে কি বলছে উদ্দীপকে এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে এখানে এম একটা পয়েন্ট এবং কেন একটা পয়েন্ট দেওয়া আছে সো তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্র ফলটা বের করতে প্রথমে মানে এ বি ত্রিভুজের ক্ষেত্র ফল বের করতে বলছে দেন এ সি রেখার সমীকরণ এ সি মানে কি আলটিমেটলি দেখো এই যে এ সি রেখার সমীকরণ এবং তোমার এ পয়েন্ট হতে এ সি এর উপর যদি লম্ব দূরত্ব কত মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত সেটা বের করতে বলছে এবং বলছে যে এবি রেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্তি করে সো সেটা আমাদের বের করতে বলছে সো আমরা একটা শুরু করি প্রথমে দেখো আমাদের কি বের করতে বলছে ক্ষেত্রফল বের করতে বলছে ত্রিভুজের কার ক্ষেত্রফল ত্রিভুজ কোন ত্রিভুজ এ বি ত্রিভুজ তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত হবে সো দেখো আমরা ক্ষেত্রফল বের করার জন্য নিয়মটা হচ্ছে ক্ষেত্রফল যেটা বের করার জন্য প্রথমে হাফ দিতে হবে কি দিতে হবে হাফ হাফ অফ এখানে কি দিতে হয় এক্স ওয়ান এক্স টু তারপরে আলটিমেটলি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে দিব হচ্ছে এক্স টু ওয়াই টু এক্স টু ওয়াই টু তারপর হচ্ছে আমাদের এক্স থ্রি তারপরে হচ্ছে কত ওয়াই থ্রি আবার আমাদের এক্স অন ওয়াই ওয়ান টা লেখা লাগে এক্স ওন কি বলতো ওয়াই ওয়ানটা কি লেখা লাগে আবার আমরা সারাস ডাইগ্রামটা আলটিমেটলি ইউজ করতে পারি সো নির্ণয় পদ্ধতি করা যায় আমরা কি দ্বারা করবো সারাস ডায়গ্রাম ইউজ করবো তাহলে আমাদের কি হবে হাফ অফ কি প্রথমে হাফ কি করতে হবে দেখো এখানে একটা পয়েন্ট ধরো এটা হচ্ছে এটা এটা থ্রি চিন্তা করো মানে তোমার আলটিমেটলি যেটা তুমি ধরে নেবা সো আমি ধরলাম এক্স ওয়ান্স টু তাহলে কত দিবা এখানে কি দিবা মাইনাস টু এখানে কত হবে বলতো মাইনাস সিক্স এখানে কি দেবো মাইনাস টু কি মাইনাস সিক্স

এই দুই কে ছয় সাথে গুণ করবা তাহলে কত আসবে মাইনাস বারো কত আসবে মাইনাস বারো ছয় দু কত মাইনাস বারো দেখায় যে বারো আবার এটা করলে কত হবে এটা কত ছয় কত মাইনাস বারো এটা কোথা হবে মাইনাস বারো হবে তারপর দেখো এটা ছয় ছয় ছত্রিশ তারপরে কি আমাদের বলতো থার্টি সিক্স কি হবে প্লাস থার্টি সিক্স এরপর কি দিবা ফর্মুলার মাইনাস দিবা কি দিবা মাইনাস মাইনাস দেওয়ার পর কি করবা এগুলাকে লিখবা এটা হচ্ছে ছত্রিশ এটা কত মাইনাস কত মাইনাস কি থার্টি সিক্স তারপরে এটার সাথে গুণ করার পর এটা দিবা এটাও আসবে কত আমাদের মাইনাস কি আসবে ছত্রিশ আসবে কি আসবে মাইনাস ছত্রিশ আসবে

জাস্ট কি এগুলাকে প্লাস দেখো মাইনাস মানে বারো এটা ছত্রিশ তারপরে এই মাইনাসের সাথে এই মাইনাস ছত্রিশ যোগ হয়ে যাবে প্লাস ছত্রিশ এটার সাথে আবার যোগ হবে আবার দেখো এখানে হচ্ছে কত আমাদের মাইনাস কি বলতো ফোর এটা হচ্ছে ভাগ করবা যেটা আসবে সেটাই কি আমাদের আনসার সেটা আমাদের কি বলতো আনসার এটা হচ্ছে কি তার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বের করতে বললে কি করবা সারাজ্রাম মিস করা কিভাবে হাফ অফ আবার কি লিখতে হবে যেটা যেটা প্রথমে লিখবা সেটা আবার কি রিপিট করবা

তোমাকে যদি দুইটা পয়েন্ট থাকে ধরো কি পয়েন্ট একটা হচ্ছে কি এক্স ওয়ান কমা কি দেওয়া আছে এবং কি দেওয়া আছে কমা কি দুইটা যদি তোমাকে পয়েন্ট দেওয়া থাকে তাহলে তার সমীকরণটা হবে আলটিমেটলি এক্স মাইনাস কি হবে যে ওয়াই মাইনাস কি ওয়াই ওয়ান নিচে হবে কি বলতো আলটিমেটলি কত হবে যে ওয়াই ওয়ান কি বলতো ওয়াই টু এটা কি দুইটা পয়েন্ট থাকলে কয়টা পয়েন্ট দুইটা পয়েন্ট আর তোমাকে যদি একটা পয়েন্ট আর একটা ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণ হবে কত যে ওয়াই মাইনাস কি ওয়াই ওয়ান

কি দুটো পয়েন্ট তাহলে কি এ সমীকরণ কি হবে এই যে দুটা পয়েন্ট তাহলে তাহলে আমরা এটা লিখি তাহলে কত হবে আমাদের দেখো এসি দেখো তাহলে মাইনাস তাহলে কি হবে কত ওয়াই কি ওয়াই ওয়ান টা হচ্ছে কত হবে মাইনাস তারপর নিচে কি দিতে হবে যে ওয়াই কি ওয়াই টু হচ্ছে কত আলটিমেটলি আমাদের কি মাইনাস সো এটাকে কি করে দেখো তাহলে কত আসবে আমাদের এক্স প্লাস উপরে আসবে 2 আর নিচে আসবে কত আমাদের -2 আর কি হচ্ছে 6 তাহলে নিচে আসবে কত 4 ইকুয়াল টু কত আসবে এখানে আসবে আমাদের y কি আসবে 6 আর এখানে আসবে কত আমাদের -6 আর কত প্লাস হয়ে যাবে কারণ আমরা এটাকে লিখতে পারি যে -6 তারপরে কি প্লাস ফোর তাহলে কত আসবে আমাদের কি -2 আসবে কি আসবে -2 কি আসবে -2 সো দেখো এই 4 কে 2 দ্বারা ভাগ করা যায় 4 কে 2 দ্বারা ভাগ করো তাহলে কি আসবে এবারে 2 আসবে ওখানে কি -1 আসবে তাই তো সো এটাকে লিখি যে আলটিমেটলি এক্স প্লাস আর নিচে আসবে কত আমাদের নিচে আসবে ফোর আর এখানে লিখতে পারি আমরা যে ওয়াই প্লাস সিক্স ওয়াই কি সিক্স এনে হচ্ছে কত আলটিমেটলি মাইনাস সো এটাকে এই নাকি আমরা যদি দুইটা ভাগ করি তাহলে এখানে থাকবে দুই আর এখানে থাকবে কত আমাদের মাইনাস ওয়ান কি থাকবে মাইনাস ওয়ান সো তার মানে এটাতে এটা গুণ করো এটাতে ওটা গুণ করো তাহলে কত আসবে মাইনাস ওয়ানকে এটাতে গুণ করলে কি মাইনাস এক্স মাইনাস টু আসবে আর এটাকে গুণ করলে আসবে কত টু ওয়াই তারপর সাইড ওখানে কত আসবে বলতো বারো আসবে কি আসবে বারো মাইনাস ওয়ানকে উপরেটা নিচেরটার সাথে এর সাথে এটা গুণন এর সাথে কি বলতো এটা গুণ করে দিলাম

তোমার বি পয়েন্ট থেকে এসির উপর লম্ব দ্রুত মানে বি পয়েন্ট থেকে এসির উপর লম্ব দ্রুত মানে কি এই যে মানে এখানে একটা লম্ব হবে কি লম্ব দ্রুত দ্রুত কত হবে একটা একটা ফর্মুলা আছে নাও তোমার এখানে একটা হচ্ছে কি ধরো গামা বিটা কি দেওয়া আছে গামা বিটা আর এখানে একটা তোমার সমীকরণ আছে সমীকরণ হলো কি এ এক্স প্লাস কি তোমার বি ওয়াই প্লাস সি এটা হচ্ছে তোমার একটা সমীকরণ এর সমীকরণ দেওয়া আছে সো এর উপর লম্ব দ্রুত লম্ব দ্রুত মানে এই যে ডিস্টেন্স আলটিমেটলি এটা লম্ব এটা ডিসটেন্স এই ডিস্টেন্স থেকে বললাম ডি

তুমি লম্ব দূরত্ব বের করো কই থেকে 6,6 দেখো তার মানে তোমার একটা সমীকরণ থেকে লম্ব দূরত্ব ফর্মুলা কি হবে এটা তাহলে জাস্ট x এর জায়গায় কি বসাবা 6 y এর জায়গায় কি বসাবা এই 6 বসাবা আর 18 তে কাটার মধ্যে থাকবে তাহলে কি হবে আমাদের লম্ব দূরত্ব d কত হবে যে মডুলাস অফ দেখো x এর মান বদলে 6 বসবে তাহলে 2 6 তাহলে 6 কত হবে আমাদের 2 6 হচ্ছে কত 18 আর নিচে হবে কত √ a² কি b² a² টাকে x এর সহগ এবং কি y এর সহগ তাহলে কত হবে আলটিমেটলি 1 কি হবে আমাদের 2x² তাহলে দেখো এখানে কত হবে এখানে হচ্ছে আঠারো আর শেয়ারগুনে বারো তার মানে হচ্ছে কত তিরিশ তিরিশ আর তাহলে কত হবে থার্টি সিক্স আর এখানে হচ্ছে চার আর কি বলতো রুট ওভার ফাইভ এটা হচ্ছে লম্ব দ্রুত আর এটা কি বলতো এটা হচ্ছে কার আর ওটা হচ্ছে কি আমাদের লম্ব দ্রুত সো আশা করি তোমার যদি লম্ব দ্রুত অথবা কি এরকম আসে তাহলে কি করতে পারবা বুঝতে পারতেছো সো এখানে যদি তোমাকে দুটা পয়েন্ট দাও সে এরকম নাও দাও থাকতে পারে তোমাকে একটা পয়েন্ট আর একটা কি ঢাল দাও থাকতে পারে তারপর লম্ব দূরত্ব বের করতে বলে সো দেখো আমি তোমাকে পসিবিলিটি যেগুলো আছে মানে কিভাবে কিভাবে আসে আমি তোমাকে সেগুলো বলে দিচ্ছি আমি যে টপিক আমার আমি যে টপিক গুলো তোমাকে কভার করতেছি সেগুলো কিন্তু তুমি অবশ্যই অবশ্যই আবার বলতেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র আমার একটা দেখে দেখলে হবে না তুমি জাস্ট আমি স্ট্যান্ডার্ড দেখাচ্ছি তোমাকে তুমি এগুলো দেখবা এবং বাসায় তোমার যদি টেস্ট পেপার থাকে সেটা দেখবা হলে আমি যেগুলো করাচ্ছি ওগুলো একটু ভালোভাবে চিন্তা করবা মাথায় যে ঠিক আছে যে এটা এইভাবে আসলো কেন আসলো এটা যদি এটা এইভাবে হইতো তাই কি হইতো

এবার আমরা তারপরটা আসি তারপরটা তোমাকে কি বলছে দেখো যে বি রেখাটি এক্স অক্ষকে এবং এবং অক্ষকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করো দেখো অন্তর্বিভক্ত আর বহির বিভক্তিকরণ তোমাকে এটা ভালো করে জানা লাগবে অন্তর্ভক্তিকরণ আর কি বহি কি দেখো তুমি যদি করো এক্স অক্ষকে কি অনুপাতে সে কি করে মানে অন্তর্বিভক্ত এবং কি বলতো বহি বিভক্তি করে সুষমকে বের করতে করছে আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে পারি তোমার কাছে ধরো এখানে একটা রেখা আছে এটা একটা পয়েন্ট এটাকে বললাম কি

এইটা নিবা এইটার সাথে গুন করবা নিচে কি লিখবা এই দুটো অনুপাতের যোগ ফল ঠিক আছে কি লিখবা তাহলে কি হবে ওয়াই এর সাথে কি তাহলে কি আমরা দেখো এবার কি হবে ওয়াই ওয়ান যখন তুমি এ ওয়াই টু নিবা তখন গুণ করতে হবে কত এম ওয়ান বলতো এম ওয়ান আর নিচে হচ্ছে কত এম ওয়ানতো এম টু এম ওয়ান প্লাস কি এম টু এটাই হচ্ছে কি আমাদের বিভক্তিকরণের ফর্মুলা এবং বিভক্তিকরণ কোনটা সেটা এক্স তোমাকে সো আমাকে এবার কোশ্চেন বলছে যে এবি রেখা এবি রেখা মানে কি তোমার এই রেখা এবং কি দেওয়া হচ্ছে এ রেখা সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এটা হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস তোমার কি বলছে যে এবি রেখাটা এক্স অক্ষকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এক্স অ্যাক্সিস কোনটা এটা তাই কি না সো আমি বললাম যে এবি রেখাটা তাহলে এক্স অ্যাক্সিস কে ধরো তুমি এটা দলা কি এম1 এটা দলা কি বলতো তাহলে তুমি আর এই ডিসটেন্সটা কি দলা বলতো তো এম2 সো আমি বললাম জালদি মিলে আমাদের এবি যে ডিসটেন্সটা সেটা এক্স অক্ষকে কি বলতো তো

যে এটাকে নিচে আনো তাহলে কি ওয়ান ডিভাইড বা কি বলতে পারে যে ধরাল টি কি বলতে পারে যে এম টু ডিভাইড বা কি এম ওয়ান দেখো এটাকে আমি নতুন একটা কনস্ট্যান্ট নাম দিলাম কি এম আর এখানে হচ্ছে কত তাহলে করতেই পারি না পারি না পারি তার মানে এখানে তোমাকে ধরতে হবে কোনো কথা না তুমি এখানে এম এখানে কি ওয়ান কোনো সমস্যা নাই এখানে সো আমরা এটাকে ধরতেছি কারণ কি আমাদের সুবিধা হবে কারণ এখানে দেখো তোমার আননন কয়টা দুইটা এম ওয়ান কি এম টু কিন্তু তুমি যদি একটা এম ধরে একটা ওয়ান ধরো কনস্ট্যান্ট তাহলে কি আনন তুমি আসলো আর আমরা কি যাই আনন কমুক কমলে কি সুবিধা তাড়াতাড়ি সলভ করতে পারবো এটা আচ্ছা তাহলে দেখো আমরা কি করতেছি এক্স অক্ষ তাহলে আমাদের এই যে কোঅর্ডিনেটটা এটা কি বের করতে হবে মান থাকবে না কারণ এক্সের জিরো কারণ এটা কি আটশো ওয়াই ঘুরছো না জিরো এটা কি বলতো জিরো তাহলে আমরা কি করবো এখন দেখো তার মানে আমাদের বলতে পারি যে এইটার যে স্থানাঙ্ক সেটা কত এটা স্থান হচ্ছে এক্স কমা কি বলতো জিরো এক্স কমা কি জিরো

এই এটা হচ্ছে কত প্লাস এম এটা গুণ করে তাহলে কত এম দ্বারা মাল্টিপ্লাই করো হয়ে যাবে এবার যেটা হবে সেটা হচ্ছে যে করো সেটা ব্যবহার করো দেখো ওয়াই অক্ষ মানে কোনটা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে এইটা তাই তো সো আলটিমেটলি যদি এইটার স্থান কত হবে দেখো এটা এর মান জিরো ওয়াই মান নিচে আসবে তাহলে সেটা কত মাইনাস তাহলে এটা কত হবে জিরো কমা কি আলটিমেটলি মাইনাস সো এবার আমরা কি মনে করব যে এতটুক হচ্ছে কি আমাদের আলটিমেটলি এম এবং এই এতটুক পার্টটা হচ্ছে আলটিমেটলি কত বলতে ওয়ান সো এটা কোনো সমস্যা নাই তোমার এটা এম ধরবা এটা কি ধরবা বলতে ধরবা তাহলে দেখো আগের মতই আমাদের কি হবে তুমি আবার কি নিবা জিরো নিবা জিরো নিবা কেন কারণ ওয়াই নিলা ওখানে আননোন থেকে যাবে আর জিরো নিলা কি সেটা নিচেরটা গুণ হয়ে যাবে সো দেখো তাহলে আমাদের কি হবে যখন তুমি জিরো নিবা তখন তোমাকে কি করতে হবে যে তুমি যখন জিরো মানে এক্স নিছো তাহলে কি করতে মাইনাস টু নিলা তোমাকে অন গুণ করতে হবে তাহলে মাইনাস টু ইনটু কত হবে ওয়ান প্লাস আর যখন তুমি কি নেবা সিক্স নেবা তখন কি দারাগুন করতে হবে এম দ্বারা গুণ করতে হবে সিক্স এম আর নিচে হচ্ছে কথা বলো ওয়ান প্লাস কি এম সো মাল্টিপ্লাই করো করার পরে কত আসবে কি আসবে সিক্স এম এখান থেকে এম এমিকলস টু আসবে আমাদের কত টু বাই সিক্স আর এটাকে লিখতে পারি আলটিমেটলি ওয়ান বাই থ্রি লিখতে পারি কি লিখতে পারি ওয়ান বাই থ্রি এখন দেখো এম এমিকোলস টু কি আসলো আমাদের ওয়ান বাই থ্রি এবার তুমি দেখো তোমাকে আমাদের কি বের করতে বলছে যে এম এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি আসলো সো এটাকে আমরা তাহলে কি অনুপাতে বিভক্ত করতে পারি এটা হচ্ছে এম তাহলে বলতে পারি যে এম ইস টু কি ওয়ান অনুপাতে কি করে অন্তর্ভুক্তিকরণ করে তাহলে এম এর মান কত ওয়ান বাই থ্রি আর এখানে কত আলটিমেটলি ওয়ান তাহলে কি আসবে আমাদের কি আসবে বলতো ওয়ান বাই কি আসবে থ্রি আসবে সো এটাই হচ্ছে কি আমাদের আনসার তার মানে আলটিমেটলি তোমার এই পার্টটা হবে ওয়ান আর এই পার্টটা হবে কি বলতো থ্রি সো ওয়ান ইস টু কি বলতো থ্রি অনুপাতে কি করে অন্তর্ভুক্তি করে সো এবার আমরা তারপরের সৃজনশীলে যাই সো দেখো তোমাকে পরের সৃজনশীলটা কি বলছে যে আহ মূল বিন্দু থেকে সর্বদা দশ একক দূরত্বে অবস্থিত বিন্দু সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করো ক নাম্বার বলছে ত্রিভুজ ও এ বিত্র ফল বের করো ত্রিভুষ ও এ বি এর ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্ক কত এটা হচ্ছে আমাদের ডি বিন্দু এর স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করতে বলছে সো আমরা আসো এটা সামনের দিকে প্রথমটা আমাকে বলছে যে মূল বিন্দু থেকে সর্বদা দশ একক দূরত্বে অবস্থিত বিন্দু সঞ্চারপদের কি সমীকরণ বের করো দেখো সঞ্চারপদের যে এই পাঠটা এটা অনেক সহজ

যখনই তোমাকে সঞ্চারপথ বলবে তুমি অবশ্যই একটা বিন্দু ধরে নিবা সেই বিন্দুটা কি বলতো এক্সমা ওয়াই কি ধরে নিবা এক্স কমায় ওয়াই কারণ দেখো পথ মানে কি চলার পথ তার মানে এক্স এবং হবে অবশ্যই না এখানে এখানে হবে কেন সেখানে হইতে পারতো এখানে 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 হইতে পারতো মানে বিভিন্ন জায়গায় হইতে পারতো মানে এক্স এবং ওয়াই মানে কিন্তু নির্দিষ্ট না এই জন্য আমরা কি করব তোমাকে যখনই পথ ধরে বলবে তখন অবশ্যই তোমার এক্স এবং ওয়াই একটা আসবেই কেন আসবে কারণ এটা কি তুমি এক্স এবং বসাবা তারপরে কি আউটপুটটা পাবা দেখো তাহলে আমাদের কি বলতে পারি যে এই যে তাহলে মূল বিন্দু থেকে কি শিখছি আবার কি হবে যে x মানে কি এটা এক্স অন হবে তাহলে কত হবে জিরো কত হবে এক্স সরি এক্স না তো আমরা এক্স ধরছিলাম তাহলে কত হবে জিরো মাইনাস হবে জিরো মাইনাস তার উপর কি হোল স্কোয়ার এর উপরে কত আলটিমেটলি আমাদের জিরো কি বলতো ওয়াই তারপর কি এবং তোমার এই যে ডিস্টেন্স এটা কত সমস এক 10 দশের সময় তো আলটিমেটলি যদি দেখো তাহলে কি আসবে বলতো টেন এটা একটা কি একটু হান্ড্রেড একশো লিখতে পারি এটাকে কি একশো লিখে দিতে পারতে এটা একটা আমাদের বৃত্ত এটা জানোই যে এটাকে আমরা জানি যে এরকম যদি হয় যে দশ একক দ্রুত তার মানে এরকম একটা কি আসবে এই যে এটা দশ এটাও দশ এটাও দশ এটাও দশ এটাও দশ এটাও দশ এটাও কি দশ আলটিমেটলি তার একটা কি বৃত্ত আসবে তাহলে দেখো এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে কথা আমাদের কমা কি বলতো ওয়াই কারণ এখানে আমি এক্স এর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মান বসে দিতে সো এই কারণে কি বলতো এক্স কমা কি ওয়াই সো যখনই তোমাকে সন্দর্ভাত বলবে তুমি অবশ্যই একটা কি এক্স কমা ওয়াই কিন্তু কি বলতো ধরে নেবে সো দেন তুমি এটাকে কি করবে বলতো অ্যাপ্রোচ করবে সামনের দিকে আচ্ছা সো এই তো ছিল আমাদের ক নম্বরের আনসার এবার আমরা তারপরে সামনের ম্যাথে যাই বলছে ত্রিভুজ ও এ এর ক্ষেত্রফল বের করো আচ্ছা দেখো ত্রিভুজ তোমাকে কি বের করতে বলছে ও এ এর ক্ষেত্রফল বের করছে ক্ষেত্রফল বের করা শিখাইছি

কোন একটা যদি সমীকরণ থাকে এরকম যে ধরো এরকম একটা সমীকরণ বললাম এই সমীকরণ বললাম যে হচ্ছে 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 প্লাস কত আমাদের সো এখানে তোমার এই এই যে এর নিচে যেটা এটা এটা আর ডিসটেন্সটা কি বলতো আলটিমেটলি কি বি তার মানে এটা কি ছেদক আকারের সমীকরণ এই সমীকরণটা কি বলতো ছেদক আকারের সমীকরণ তার মানে আলটিমেটলি আমাদের এই যে এই যে ডিস্টেন্সটা মূলবিধু থেকে এই যে ডিসটেন্স এটা হচ্ছে কি এ এবং এটা কি এক্স নিচে থাকবে এটা ওয়াই এবং কি ওয়ান তাই কিনা সো তার মানে আমাদের যে কোনো ভাবে হোক আমার এই যে সমীকরণটা আছে কোনটা এই যে এবি সমীকরণ মানে এই সমীকরণটাকে যেভাবে হোক না কেন আমাকে এইভাবে রূপান্তর করতে হবে বললে কি হবে আমি এক্স এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি কি আমাদের ওবি তাই কিনা তাহলে এটা করতে হলে অবশ্যই আমাদের কি বলতো এই যে এই সমীকরণটা জানা লাগবে এই সমীকরণ তো জানি না সমীকরণ জানি বললো কেমনে জানি তোমাকে দেখো একটা পয়েন্ট আছে সেটা কি পি পয়েন্ট এবং কি দেওয়া আছে কিউ পয়েন্ট দেওয়া আছে তাহলে দুইটা পয়েন্ট থেকে তার সমীকরণ কি হয় এটা তো একবারে সহজ সেটা কোথাও হবে

মাইনাস নাইন আসবে কি আসবে মাইনাস নাইন দেখো এ মাইনাস আলটিমেটলি আমাদের সিক্সটি একটু সাজায় লেখো তাহলে আমরা কি লিখতে পারি এটাকে আমি এখানে লিখি সাজা যদি লিখি তাহলে এখানে নাইন এক্স আর বারো ওয়াই লিখতে পারে হচ্ছে নাইন এক্স তারপর লিখতে পারে মাইনাস বারো ওয়াই কত হবে আমাদের আর 90 তাহলে হবে -30 কত হবে আমাদের -30 হবে এটা কত হবে আমাদের হচ্ছে আর এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে কত হবে মাইনাস হবে হবে তার মানে এটাকে কি লিখতে পারি দেখো যে এবার কি করতে হবে তোমাকে এই ফর্মে আনতে হবে এক্স বাই এ প্লাস সো এই কারণে আমাদের ওই পাশে কি রাখা লাগবে ওয়ান রাখা লাগবে তাহলে ত্রিশ দ্বারা ভাগ করতে হবে

তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে কত আমাদের তিরিশ বাই নাইন আর এই ডিস্টেন্স হচ্ছে কত বলতো বারো বাই নাইন এখানে কত বলতো ওয়ান তার মানে তোমাকে যখনই এরকম বলবে ক্ষেত্রফল বের করো মানে তোমার এই পয়েন্টটা বের করা লাগবে এই পয়েন্টটা এটা এটাই হচ্ছে কত আমাদের ওয়ে ওয়েটা আলটিমেটলি কত এই যেটা মাইনাস থার্টি বাই তিরিশ মানে তাহলে মানে এটা কত যদি বলি এটার স্থান কত তাহলে কত মাইনাস থার্টি বাই আসবে কত নাইন কমা কত জিরো আর এটার বিয়ের স্থানাঙ্ক আসবে কত সেটা হচ্ছে জিরো কমা কত আমাদের বারো বাই তিরিশ কত আসবে বারো বাই কি তিরিশ তাহলে বুঝতেছ তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু ভূমি হচ্ছে আমাদের বারো বাই থার্টি উচ্চতা হবে আমাদের বারো বাই কি থার্টি তাহলে এই থার্টি থার্টি কাটা যাবে তারপরে আমাদের আলটিমেটলি এখানে তিনটা কাটা দিতে পারো চাইলে এখানে চার তাহলে এখানে আসবে কত আমাদের দুই আসবে এখানে কত আসবে দুই থার্টি থার্টি কাটা

তাহলে এটা হবে কত আমাদের এটা হবে থার্টি বাই বারো হবে তাহলে আর এখানে কি ঠিক করা লাগবে এটা হচ্ছে কি আমাদের থার্টি বাই বারো হবে ক্যালকুলেশনটা একটু হবে কত তো থার্টি বাই কত আমাদের বারো এটাকে ক্যালকুলেশন করবা যেটা বাবা সেটা হচ্ছে কি আমাদের আনসার সো এটা হচ্ছে কি এ ও বি এর ক্ষেত্রে ফল তার মানে তোমাকে যখনই বলবে সেতুক আকারের সমীকরণ বের করা এটা যে এরকম করে দিবে তোমাকে এরকম না অন্য ভাবে দিতে পারে তবে তুমি মনে রাখবা অথবা তোমাকে কি দেওয়া আছে ও দেওয়া আছে মানে তোমাকে ও এ দেওয়া আছে বলো যে আছে কি এই সমীকরণ বের করতে না কিভাবে কত হবে মানে তোমাকে জাস্ট এরকম দেওয়া থাকবে এরকম কোনো কথা না মানে বিভিন্ন কন্ডিশনে দেওয়া থাকবে তুমি সেটা শিখে নেবা যে কিভাবে করতে হয় মানে ও এ মানে কি নিচে থাকবে আর বি মানে কি উপরে থাকবে তাহলে সেটা কি হয়ে যাবে তোমার সমীকরণে হয়ে যাবে আচ্ছা এরপরে যদি আমরা দেখি তোমাকে বলছে যে ডি বিন্দুটা বের করো দেখো ডি বিন্দুটা দেখো ডি বিন্দুটা কি সো দেখো তোমার এই যে রেখাটা এটা এটা কি কি রেখা রেখা হচ্ছে লম্ব এটা কি সাইন তার মানে দেখো যে তোমার এই পি কিউ রেখার উপর লম্ব কি বলতো সিডি তার মানে পি কিউ রেখার উপর লম্বটা কি বলতো সিডি সো এখন কথা হচ্ছে লম্ব হলে কি হবে আমার কি দরকার লম্ব মানে লম্ব হওয়ারই বা কি দরকার অবশ্যই আমাদের কি বলতো এর কিন্তু আমরা কিন্তু আর একটা রেখার উপর যদি হয় একটা রেখা দেওয়া আছে তার উপর লম্ব এবং আলফা বিটা বিন্দুতে যায় তার সমীকরণ কি হবে এটা কিন্তু আমরা শিখে ফেলেছি তাই না তাহলে প্রথমে আমাদের দেখো এর সমীকরণটা কত ছিল সেটা আমরা দেখি সো আমাদের হ্যাঁ দেখো কিউ এর যে সমীকরণ ছিল সেটা হচ্ছে কত আমাদের শেষ ছিল দেখো পি উপর লম্ব মানে পি কিউ এর উপর লম্ব এবং সে কত মাইনাস ফাইভ কোথায় কিভ দিয়ে যায় তাহলে তার ইকুয়েশন কত হবে যে পি কিউ এর উপর লম্ব তাহলে কি সহগ চেঞ্জ হবে তার মানে কি বারোটা এর জায়গায় আসবে তারপর কি মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হবে কত 12x এখানে কত হবে আলটিমেটলি 9y কি হবে 12x কি হবে 9y সো এটা ইকুয়ালস টু কত হবে আমাদের দেখো 12 ইনটু x x কি যে বিন্দুতে যায় কোন বিন্দুতে যায় -5 তাহলে কত হবে -5 তারপরে হবে কত আলটিমেটলি প্লাস 9 ইনটু y y এর মানটা কত আমাদের হচ্ছে 5 y এর মান কত 5 y এর মান কত 5 তাহলে যেটা হবে আমাদের দেখো আমাদের এটা হবে আলটিমেটলি কি 12x প্লাস কত 9y ইকুয়ালস টু কত

কিভাবে এই দুটা সমীকরণকে সমাধান করে এই দুটা সমীকরণকে সমাধান করলে আমরা কিভাবে মাঝখানে পয়েন্টে যাবো এখন এই দুটো সমীকরণকে সমাধান করব কিভাবে আমরা সবাই জানি বজ্রগুণন শিখছি অপনয়ন শিখছি প্রতিস্থাপন শিখছি আমরা অনেক পদ্ধতি কি করছি বলতো আলটিমেটলি একে সমাধান করা জানি অথবা ক্যালকুলেটরে কিন্তু কি বলতো দুটা সমীকরণ সমাধান করা যায় তার মানে তুমি কি করবা যে এই যে বারো এক্স এটা তার মানে এই সমীকরণ এটাকে বললাম কি এক নম্বর সমীকরণ কি বলো এক নম্বর সমীকরণ এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন তুমি এক এবং কি করবা

ও এ বি যদি দেওয়া থাকে আমাদের কি বলছে যে পি এবং কিউ বিন্দু এ বি রেখাকে সমান তিন ভাগে ভাগ করলে ওপি এবং ও কিউ রেখার সমীকরণ কি করে বলো নির্ণয় করো এটা বলছে এক নাম্বার তার বলছে দুটি সর লেখা এত বিন্দু গামী এবং এ বি রেখার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে রেখা দেওয়ার সমীকরণ বের করে এটা আমরা দেখতেছি এ বি ও ডি একটা কি যোগ করলে রম্বস নাকি আয়তো নাকি কি বর্গ তৈরি করবে সেটা আমাদের কি বলতো বের করতে বলছে তো আমরা দেখি আগে তোমাকে প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো যে পি এবং কিউ বিন্দু এবি রেখাকে সমান তিন ভাগে যদি ভাগ করে তাহলে ওপি এবং ওকিউ এর কি বলতো সমীকরণ বের করো দেখো পি বিন্দুটা তোমার এই যে পি বিন্দু আর কি বিন্দু কিউ বিন্দু সো এ বিন্দু এবি রেখাকে সমান তিন ভাগে ভাগ করছে তোমার আলটিমেটলি এটা হচ্ছে কি এবি রেখা তার মানে যদি আমরা এটাকে অ্যাড করি সো এটা হচ্ছে সে আমাদের কি বলতো এ পয়েন্ট এটা হচ্ছে কি আমাদের শেই কি বলতো বি পয়েন্ট এটা কি করছে পি বিন্দুটা মানে পি এবং কিউ মানে পি পয়েন্ট এবং কিউ পয়েন্ট তার মানে এটা হচ্ছে কি তোমার পি পয়েন্ট এটা হচ্ছে কি তোমার ব্রত কিউ পয়েন্ট সো কি করছে সমান তিন ভাগে ভাগ করছে তার মানে এটা এক ভাগ এটা দুই ভাগ তিন ভাগ মানে এবি রেখাকে এবং কিউ পয়েন্টটা সমান কয় ভাগে ভাগ করছে তিন ভাগে ভাগ করছে তাহলে তোমাকে বলছে ও এবং ও কিউ এর সমীকরণ বের করো তার মানে তোমাকে কি করতে হবে তোমাকে ও পি এর সমীকরণ বের করতে হবে আর কি ও কিউ এর কি সমীকরণ বের করতে হবে আচ্ছা সমীকরণ বের করার জন্য তোমাকে অবশ্যই দুইটা পয়েন্ট লাগবে অথবা কি একটা পয়েন্ট এবং একটা ঢাল লাগবে তাই কিনা সো দেখো একটা পয়েন্ট আমরা জানি

তো দেখো তিন ভাগ যদি হয় তার মানে চিন্তা করো তোমার এই পার্টটা হচ্ছে এক ভাগ আর এই পার্টটা কি বলতো দুই ভাগ এই পার্টটা কি দুই ভাগ তাহলে বলতে পারি যে এটা যদি এক হয় তাহলে এটা দুই হবে কি হবে দুই হবে এর কত কত হচ্ছে জিরো আর বি কত হচ্ছে আমাদের জিরো কমা থ্রি তাহলে আলফাটা কত হবে অন্তর্ভুক্তিকরণ সূত্র আলফা কত হবে যখন তুমি মাইনাস ফোর নিবে তখন কি দুই দ্বারা গুণ করতে হবে মাইনাস ফোর ইন্টু অনুপাত অনুপাত হচ্ছে কত দুই তারপরে কি প্লাস যখন তুমি কি নিবা জিরো নিবা তখন তোমাকে মাল্টিপ্লাই করতে হবে কত দ্বারা দ্বারা আর নিচে কত হবে ওয়ান প্লাস টু কত হবে ওয়ান প্লাস কি হবে আলটিমেটলি টু তাহলে এখান থেকে দেখো আমাদের তুমি যখন জিরো নিবা তখন মাল্টিপ্লাই টু দ্বারা তাহলে জিরো মাল্টিপ্লাই আসবে টু প্লাস তখন কি করবো আবার জিরো নিচে এবার কি থ্রি তাহলে থ্রি মাল্টিপ্লাই করবে কি দ্বারা থ্রি কে মাল্টিপ্লাই করতে হবে কি অন

হবে কত ওয়াই ডিড বাই কত 0 এটা হচ্ছে জিরো এটা কত জিরোয়াই টু হচ্ছে আমরা বলতে পারি যে আলটিমেটলি ওয়াইক টু কি আসবে মাইনাস থ্রি ডিভাইড বাই কত হবে এইট মাইনাস থ্রিক্স বাই কত এইট এটা হচ্ছে কার এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সমীকরণ কার সমীকরণ এটা হচ্ছে আমাদের OP সমীকরণ কার সমীকরণ OP সমীকরণ

ইসলাম বের করবা সেখান থেকে কি বলতো আলটিমেটির সমীকরণটা কি বলতো আলটিমেট বের করতে পারবা সো এই তো ছিল এবার আমরা বি নাম্বারটা বলি বি নাম্বার বলছে দুইটি স্বর লেখা মাইনাস অন কমা অন বিন্দুগামী এবং কি করে ফর্টিভ ডিগ্রি কোণ তৈরি করে রেখা দয়ের কি করো সমীকরণ বের করো দেখো তোমাকে কি বলছে এবি দুইটি স্বর লেখা মাইনাস অন কমার টু বিন্দুগামী এবং এবি রেখার সাথে কত কোণ তৈরি করে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দয়ের সমীকরণ বের করো আচ্ছা দেখো আমি যদি এটা করি করার আগে ফার্স্ট অফ অল আমাদের যেটা বের করতে হবে যে তোমাকে দুইটি স্বর লেখা করার স্বর লেখা বলছে দুইটি স্বর লেখা যেটা কি বিন্দুকামি মাইনাস ওয়ান কামি টু তাহলে দেখো আমি কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছি তাই কিনা তাহলে আমাদের স্বর লেখা বের করতে কি লাগে একটা পয়েন্ট লাগে আর একটা কি লাগে একটা ঢাল লাগে বা স্লোপ লাগে একটা কি লাগে ঢাল লাগে তাহলে আমি কিন্তু ঢালটা পাই নাই পাইছি আমি কিন্তু পয়েন্ট পেয়ে গেছি এবং এবি রেখার সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ফর্টি ফাইভ এব লাইন কোনটা এটা হচ্ছে এবি রেখা এর সাথে কত ডিগ্রি কোন তৈরি করে ফর্টি ফাইভ মানে এটা ফর্টি ফাইভ কি দিকে হইতে পারে কত ডিগ্রি তৈরি করে কত ডিগ্রিক তাহলে দেখো আমরা জানি যে এবি এবি যদি আমরা বের করি এবি সমীকরণ আমরা অলরেডি পেয়েছি তার মানে আমরা দেখো তার মানে এবি রেখার যে ঢাল এটাকে বললাম কি এমন কি বললাম এমন এবি রেখার ঢালটা কি বললাম এমন এই এমনটা কত হবে যে আলটিমেটলি দেখো এবি রেখার ঢালটা কত হবে ঢাল কি হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান্স ওয়ান তাহলে কত হবে

কোন একটা রেখার সাথে যদি কোন তৈরি করে সেটা হচ্ছে কি আমাদের ফর্মুলা এটা tan θ প্লাস মাইনাস m1 m2 ডিভাইড হচ্ছে কত 1 প্লাস m1 কি m2 আচ্ছা বলছে যে তোমাকে a b ও এবং d একটা বিন্দু তোমাকে a একটা পয়েন্ট দেওয়া আছে এটা তারপর কি দেওয়া আছে a b b পয়েন্ট এটা তাই কি না o পয়েন্ট o পয়েন্ট হচ্ছে এটা এবং একটা d পয়েন্ট সেটা হচ্ছে 4,3 4,3 মানে কি বুঝাবে যে এইটুক যে ডিসটেন্স 4 তাহলে এই পাশে কত আসবে 4

যদি এটা যোগ করো তাহলে তোমার এটা একটা বর্গ হবে নাকি আয়ত হবে নাকি একটা রম্বস হবে নাকি সামান্তিক হবে দেখো বর্গ কখন হয় বর্গ কখন হয় তো বর্গ তখন হয় যখন কি হয় তোমার চারটা বাহু সমান হয় কি হয় তোমার চারটা বাহু কি হয় সমান হয় সমান হয়নি আসলে এখানে তোমার কি চারটা বাহু সমান হবে এবং তোমার কর্ণগুলা কি হবে তো সমান হবে কি হবে কর্ণগুলা কি হবে সমান হবে এটা বর্গ তো তোমার আয়ত কখন হবে তোমার আয়ত কখন হবে আয়ত তখন হবে যখন হবে তোমার কি বলতো আলটিমেটলি যে তোমার বিপরীত দুইটা বাহু সমান হবে মানে এই বাহু এই বাহু সমান হবে এই বাহু বাহু হবে এবং তাদের কি বলতো কর্ণটা সমান হবে কি হবে মানে এই কর্ণ আর এই দৈর্ঘ্য কি হবে সমান হবে এটা কি তোমার আয়ত এটা কি হবে তার আয়ত তার মানে আবারও কি বললাম বর্গ কখন হবে বর্গ তখন হবে যখন কি প্রত্যেকটা বাহু সমান এবং কি কর্ণ কি হয়ে যাবে সমান আয়ত কখন হবে যখন বিপরীত বাহুগুলো সমান এবং কি বলতো এই কর্ণগুলা কি সমান বিপরীত বাহু আর এটা কি সব বাহুই আর হয়তো কি তারপর তারপর কি বলছে নাকি সামান্তরিক নাকি রম্বস এবার দেখি তিন রম্বস আচ্ছা কি রম্বস দেখো রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য কি বর্গের প্রত্যেকটা বাহু সমান রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু রম্বসের কর্ণ সমান না কি সমান না কর্ণ সমান না মানে এটা কি প্রত্যেক বাহু সমান কি এটা হচ্ছে প্রত্যেক বাহু সমান কিন্তু কি সমান না কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য সমান না কিন্তু আমাদের কর্ণ সমান নয় কর্ণ কি তো সমান নয় প্রত্যেকটা বাহু সমান কিন্তু আমাদের কি তো কর্ণ সমান না আলটিমেটলি এটা এটা প্রত্যেকটা বাহু সমান কিন্তু আমাদের আলটিমেটলি কি তো কর্ণটা কি কর্ণের দৈর্ঘ্য সমান না সো এইটা হলো বর্গ আর যদি সামান্তরিক সামান্তরিক যদি কি হয় যদি চার নম্বরে বলি সামান্তরিক কখন হবে যখন এদের বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু কর্ণটা কি তো সমান হবে না কিভাবে বলতো বিপরীত বাহুগুলা সমান সামান্তরিক বিপরীত বাহুগুলা কি হবে সমান হবে কিন্তু করণটা কি হবে না বলতো সমান হবে না সেটা হচ্ছে কি আমাদের সামান্তরিক তার মানে দেখো জাস্ট তোমাকে কি বের করতে হবে তোমাকে ডিসটেন্স বের করতে হবে এই ডিসটেন্স কত আমাদের ফোর তাহলে এই ডিসটেন্স আমাদের কতটা বের করবা মূলবিন্দু থেকে যে ফোর কমা থ্রি পয়েন্টের ডিসটেন্স আমাদের যে ফর্মুলা শিখছি রুট অসাইনাস এক্স টু টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান টু মানে দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্স কিভাবে বের করে তাহলে এটা বের করবা এই ডিসটেন্স বের করবা এটা বের করবা তারপরে তোমার নৈতিক দায়িত্ব কি বের করা তুমি বের করবা ও এ বের করবা কি বের করবা ও এ তারপরে বের করবা কত আলটিমেটলি তোমাকে এবি কি বের করবা বি বের করবা এরপরে বের করবা হচ্ছে কত আমাদের বিডি কি বের করবা তুমি বিডি বের করবা তারপরে বের করবা হচ্ছে আলটিমেটলি ওডি কি বের করবা ওডি বের করবা সো তুমি প্রথমে এই চারটা কি করবা বাহুর দৈর্ঘ্য বের করবা এবার কর্ণ আসে কর্ণ হচ্ছে কত আমাদের আলটিমেটলি ও বি কর্ণ বের করবা কত ওবি এবং আরেকটা কর্ণ বের করবা হচ্ছে কত আমাদের কত এডি কর্ণ বের করবা কত বলতো এডি এখন তুমি এইগুলো সবটি বের করবা বের করার পর আমি যেগুলা বললাম দেখবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই চারটার মধ্যে কোনটা সো যেটা পড়বে সেটা হচ্ছে কি আমাদের আনসার এখন যদি যদি কোনটাই না পড়ে তাহলে কি হবে এটা একটা চতুর্ভুজ এটা একটা কি বলতো চতুর্ভুজ এটা কি বর্গও না আয়ত না সামন্তরিক না কোনো কিছুই না আবার বলতেছি তুমি প্রথমে কি করবা আগে দেখবা বর্গ হওয়ার শর্ত কি প্রত্যেকটা বাহু সমান এর কর্ণের দর্ঘ সমান তাহলে বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য কি এর প্রত্যেকটা বাহু সমান এর প্রত্যেকটা বাহু সমান কিন্তু এর কর্ণগুলো সমান কিন্তু এর কর্ণ সমান না আই তো দুজে বলি যে এর বিপরীত বাহুগুলো সমান সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান কিন্তু এর প্রত্যেকটা কর্ণ সমান কিন্তু এর কর্ণ কি বরাবর সমান না তাহলে তোমাকে চারটি বাহুর দৈর্ঘ্য এবং কি দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে বের করার পর তুমি ডিসিশন নিবা আলটিমেটলি কি হবে সো এই তো ছিল তোমাদের সরল লেখের উপর চূড়ান্ত লেকচার সো তোমরা আলটিমেটলি এগুলো ভালো করে পড়ো সো এর বাইরেও যদি এক্সট্রা কোনো সৃজনশীল লাগে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো সো এতটুকুই ছিল সবাই ভালো থাকো বাই বাই